আগুনে পড়ে গেলে মানুষ জান্নাতি হবে নাকি নামে হবে অনেকের ধারণা আগুনে পড়লেই মনে হয় জান্নাতি হবে পানিতে ডুবে মারা গেলেই মনে হয় জান্নাতি হয়ে যাবে কারণ শহীদরা যেমন জান্নাতি হয়ে যায় তারাও মনে হয় জান্নাতি হবে হাদিসের মধ্যে আছে কেউ যদি আগুনে পড়ে মারা যায় তাকে শহীদের মর্যাদা দ সে শহীদের মর্যাদা পাবে শহীদ হওয়া এক জিনিস আর শহীদের মর্যাদা পাওয়ার এক জিনিস ঠিক কেনা বলেন তবে হাদিসের মধ্যে তারাই শুধুমাত্র শহীদের মর্যাদা পাবে যারা কবিরা গুনাহের সাথে লিপ্ত হবে না যাদের মধ্যে ইমান আছে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয় নাই ইসলাম পরিপন্থী ইসলাম বিপরীত কোনো কাজ তারা করে নাই এমন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে আল্লা রব্বুল আলমিন তাদেরকে শহীদের মর্যাদা দিতে পারেন আর কেউ যদি নৌকা ভবনে যাচ্ছে মদ খেতে খেতে আনন্দ করতে করতে গান বাজনা করতে করতে বেহায়াপনা অশ্লীলতা ছড়াতে ছড়াতে যখন যাচ্ছে এমন সময় যদি আগুনে পুড়ে মারা যায় এটা তার জন্য গজবত হতে পারে এজন্য সব আগুনে পোড়া মানুষজন শহীদের মর্যাদা পাবে না আবার সব পানিতে ডোবা মানুষ তারা কখনো শহীদের মর্যাদা পাবে না শহীদ এত সহজ নয় আল্লাহ রব্বুল আলম বলছেন ওলা আল্লা রব্বাল বলছেন যারা শহীদ হন ও ইসলামের জন্য যারা জীবন দেয় সত্যের জন্য যারা জীবন দেয় তাদেরকেই তো শহীদ বলা হয় আর আল্লাহ বলছেন তারা যদি জীবন দিয়ে দেয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা মিত নয় তারা জীবিত তোমরা বসতেই পারো না অতএব বিভিন্ন সময় আগুনে পড়ে মানুষ মারা যায় আগুনে পুড়ে যখন মারা যায় পানিতে ডুবে যখন মারা যায় তারা যদি ইমানওয়ালা হয় আর ইসলাম পরিপন্থী যদি কোনো কাজের সাথে সম্পৃক্ততা না থাকে আর সে যদি কবিরা গুণা না করে তাহলে আগুনে পড়ে মারা গেলে পানিতে ডুবে মারা গেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদা দিবেন এটা হাদিসে শর্ত সাফেককে প্রমাণিত সুবাহান আল্লাহ বলেন